এখন লালবাজারে হয়েছে, কালকে আবার কোন বাজারে ডাকবে জানি না, তবে যে বাজারে ডাকুক আমি যাব। কারণ আরও তো কেস রয়েছে, নারকেলডাঙ্গায় কেস রয়েছে, পোস্তাতে আছে, বাঁশদ্রোণীতে আছে, ডাকা হবে। তবে আজকে আজকে ডাকাটা যেটা বুঝলাম, যেটা এখানে এসে বুঝলাম, যে ওই একটা প্রতিবেদন করেছিলাম না পাচারকাণ্ডের চার্জশিটের বিষয়ে, প্রথম আমরা সেটাকে হয়তো দেখেছিলাম, তো সেটা নিয়ে আর কি জানতে চাওয়া হচ্ছে কোথা পেয়েছি। কারণ ওখানে একটা কথা বলা ছিল পাচারকাণ্ডের, অনুপ মাঝি তার একটা স্টেটমেন্ট দেখেছিলাম যে সেখানে মানে এবির কথা শুনে বিনয় মিশ্রকে টাকা দিতেন আর কি অনুপ মাঝি, এরকম একটা লেখা, যদি সেটা নট ভেরিফাইড। কিন্তু এখন এবি মানেই হয়তো কেউ কেউ কোনো আন্দাজ করে থাকতে পারেন যে আমি কার কথা বলতে চাইছি, তবে এবি অ্যাকচুয়ালি আমি কে তা বলিনি। এখন জানতে চাওয়া হচ্ছিলো যে কেন আমি কেন ওই মানে আমি কথা থেকে পেয়েছি, এটা মানে সোর্সটা জানতে চাওয়ার চেষ্টা হচ্ছিলো। কিন্তু আমি বলেছি যে আমার তো মনে নেই, অ্যাকচুয়ালি কোনো না কোনো রিপোর্টার আমাকে দিয়েছিলেন আর কি, সেটা এক্স্যাক্টলি মনে নেই কার কাছ থেকে পেয়েছি। তবে আমি কিন্তু একটা সোর্স দিতে পারি যেখানে আমি আরও কিছু পেয়েছি, ওখানে হয়তো খানিকটা পেয়েছিলাম, কিন্তু পরে আমি আরও কিছু তথ্য পেয়েছি, ওই আরও পার্ট আর কি, পুরো চার্জশিট তো পাইনি, পার্ট আরও কিছু পার্ট পেয়েছি। তিনি হচ্ছেন কুণাল ঘোষ, কুণাল ঘোষের ফেসবুক পেজ দুদিন পরে তিনি আপলোড করেছিলেন, সেখানে কিন্তু আমি আরও কিছু চার্জশিটের একটা পার্ট পেয়েছি। যদি পারেন তাকে যদি একটু ডেকে জিজ্ঞাসাবাদ করেন, তাহলে হয়তো আপনারা জানতে পারবেন সোর্সটা অ্যাকচুয়ালি কী, কোথা থেকে পাওয়া গেছে। কারণ আমি পেয়েছি কারো কারো কাছ থেকে, কুণাল ঘোষও পেয়েছেন কারো কারো কাছ থেকে, তাহলে তিনি ভালো বলতে পারবেন। এবং তিনি একটা লিখেওছেন যে কে ছড়িয়ে থাকতে পারেন ইত্যাদি বিষয়ে একটা লম্বা লেখা তিনি কিন্তু সেখানে দিয়েছেন। তো আপনারা যদি পারেন একটু কুণাল ঘোষকে ডেকে জিজ্ঞাসাবাদ করুন, তাহলে হয়তো আপনারা ভালোভাবে জানতে পারবেন। এইসব বলেছি কিন্তু উদ্দেশ্য তো বুঝতে পারছি কেন করা হচ্ছে, আমাকে তো রগড়ানোর চেষ্টা হচ্ছে। তো এখানে আজকে কোর্টের অর্ডারে এক ঘন্টা জেরা করেছে, কিন্তু এখানেই তারা শান্তি হয়নি আর কি, আবারও ডাকা হয়েছে আগামী 12 তারিখে 2টার সময় আমি আবার আসবো। সাকেত গোখলেকে অ্যারেস্ট করা হয়েছে, তিনি তো ভুল আরটিআই রিপোর্ট টুইট করেছিলেন, আমরা তো এরকম কিছু করিনি, তাদের তো আমাদেরকে এবার ডাকাটা কি হচ্ছে। তো যখন তারা যাচ্ছেন অন্তত গিয়ে এটুকু অন্তত উপলব্ধি করুন যে যার তার নামে ওইভাবে মিথ্যা কেস বা অযথা হ্যারাসমেন্ট করা ঠিক নয়। যদিও সাকেত গোখলের আমার কিন্তু এক নয়, তিনি একজন পলিটিক্যাল পার্টির একজন স্পোক্স পার্সন, তিনি তথ্য ভুল দিয়ে টুইট করেছেন, তত্ত্ব ভুল আমার থাকলে নিশ্চয়ই আমার নামে কেস হবে। কিন্তু যখন দেখছি যে কিছুই ভুল নেই, জোর করে কেস, সেটা আমার ক্ষেত্রে হচ্ছে, আর ওনার তো তত্ত্ব ভুল দেওয়ার অভিযোগ রয়েছে, সেটাতে কেস হয়েছে। তাও তারা গেছেন সেখানে, ভালো করেছেন, যান গিয়ে উপলব্ধি করুন যে আমরা কী করছি, আমাদের সরকার কী করছে বেঙ্গলে, যদি অন্তত সেখান থেকে ঘুরে এসে অন্তত এই ধরনের মিথ্যা কেস মিথ্যা মামলা দেওয়াটা বন্ধ হয়, এটুকু আশা করবো তাদের কাছ থেকে। বার্তার কি, আমি তো এটুকু বলতে পারি দর্শকদেরকে, আমি কিন্তু আমার লড়াই আছি, আমি সরছি না যতই এসব চেষ্টা হোক। আসলে উদ্দেশ্য তো পরিষ্কার আমার মুখটাকে বন্ধ করার, আমি চুপ হচ্ছি না, আমি আমার জায়গাতে রয়েছি। আর আমি এটুকুও বলতে পারি আমার বিরুদ্ধে কেস কিন্তু দেওয়া বন্ধ হবে না। জাস্টিস মান্তা হয়তো আমাকে একটা রক্ষাকবচ দিয়েছেন, কিন্তু এটুকু পরিষ্কার কেস কিন্তু আমার নামে চলবে, চলছে চলুক, আমি আমার মতো করেই চলবো।